ছোটবেলা থেকেই আপনার স্বপ্ন ছিল জান্নাতের অধিকারী হওয়া। তবে জান্নাতের পথ যে সহজ নয় তা আপনি ভালো করেই জানতেন। আপনার মন ও চিন্তা ছিল অসাধারণ। আপনার হৃদয়ে বরাবরই এক স্বপ্ন ছিল জান্নাতের অধিকারী হওয়া। হঠাৎ আপনি একদিন মারা গেলেন। মৃত্যুর পর আপনি দেখতে পাচ্ছেন আপনি জান্নাতের অধিকারী হয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে কবর থেকে জান্নাত দেখাচ্ছেন। আপনি অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে আছেন। কি কাজ আপনি জীবিত থাকতে করেছিলেন যে আজকে কবর থেকে আপনি জান্নাতের সুবাস পাচ্ছেন? চলুন সেই কাজগুলো সাতটি ধাপে শুনে আসি। প্রথম ধাপ, নামাজে দৃঢ়তা। আপনি ছোট থেকেই নামাজের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতেন। আপনার জন্য নামাজ শুধু দায়িত্ব নয়, বরং প্রার্থনা ও আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার অন্যতম মাধ্যম ছিল। আপনি দিনে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন এবং নামাজের সময়গুলিকে আল্লাহর সাথে নিজের নৈকট্য বাড়ানোর সুযোগ হিসেবে নিতেন। পাঁচ ওয়াক্ত নামাজের বাইরেও আপনি তাহাজ্জুদ, ইশরাক এবং নফল নামাজের মাধ্যমে আল্লাহর ইবাদত করতেন। তাহাজ্জুদের গভীর রাতের শান্ত পরিবেশে আপনার মন আল্লাহর কাছে আরও নিবেদিত হয়ে যেত। নামাজের মাধ্যমে আপনি জান্নাতের পথে প্রথম ধাপটি অর্জন করলেন। দুই নাম্বার ধাপ, কুরআনের প্রতি অনুরাগ। আপনি কুরআনকে শুধু একটি ধর্মগ্রন্থ হিসেবে নয়, বরং আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম হিসেবে দেখতেন। প্রতিদিন ফজরের পর কুরআন তেলাওয়াত করা ছিল আপনার নিয়মিত কাজ। আপনি শুধু তেলাওয়াত করতেন না, বরং কুরআনের অর্থ ও শিক্ষা বোঝার জন্য চেষ্টা করতেন। কুরআনের আয়াতগুলো আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আলোকিত করে তুলেছিল। আপনার জন্য কুরআন ছিল এক পূর্ণাঙ্গ জীবনবিধান যা আপনাকে প্রতিটি সংকট ও প্রশ্নের উত্তরের পথে পরিচালিত করত। কুরআনের সাথে আপনার এই সম্পর্ক আপনাকে জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তিন নাম্বার ধাপ, মা বাবার প্রতি সম্মান। আপনি আপনার মা বাবার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। আপনার মা অসুস্থ ছিলেন এবং বয়সের কারণে অনেকটা দুর্বল হয়ে পড়েছিলেন। আপনি মায়ের সেবায় কখনো বিরক্ত হতেন না, বরং মা বাবার জন্য আপনার অন্তরে ভালোবাসা ও শ্রদ্ধা ছিল অপরিসীম। আপনি জানতেন যে মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তাদের প্রতিটি কথাকে মনোযোগ দিয়ে শুনতেন, তাদের প্রয়োজনের প্রতি সবসময় খেয়াল রাখতেন। আপনার বাবা আপনাকে অনেক সময় বলতেন, বেটা, দুনিয়ার সব কাজের মাঝেও তুমি যেন কখনো আমার আর তোমার মায়ের সম্মানের বিষয়ে খেয়াল রাখতে ভুলে না যাও। মা বাবার প্রতি আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা আপনাকে জান্নাতের পথে আরও দৃঢ় করে তুলেছিল। চার নাম্বার, অসহায়দের পাশে দাঁড়ানো। আপনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। আপনি যখনই কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে দেখতেন, নিজের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতেন। একবার গ্রামের একজন বয়স্ক বৃদ্ধকে ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়ে আপনি নিজের খাবার তাকে দিয়ে দিলেন। এছাড়া আপনি নিয়মিত যাকাত প্রদান করতেন এবং নফল সদাকা দান করতেন। আপনার বিশ্বাস ছিল আল্লাহ যে ধন সম্পদ আপনাকে দিয়েছেন তা শুধু আপনার নয়, বরং এর কিছু অংশ অসহায় ও দরিদ্রদের জন্য। আল্লাহর পথে এভাবে সহায়তা ও দান খয়রাত করে আপনি জান্নাতের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন। পাঁচ নাম্বার, ক্ষমাশীলতা ও সহিংসতা। জীবনে চলতে গিয়ে আপনাকে অনেকেই অপমান করেছে, ভুল বুঝেছে এবং আপনার বিরুদ্ধে কথা বলেছে, তবে আপনি কখনো রাগ পুষে রাখতেন না, বরং আপনি সহজে ক্ষমা করে দিতেন এবং তাদের জন্য দোয়া করতেন। আপনি বিশ্বাস করতেন অন্যদের ক্ষমা করাই আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। একবার গ্রামের একজন ব্যক্তি আপনাকে অপমান করে কথা বলেছিল। পরবর্তীতে যখন সেই ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাইতে আসে, আপনি হাসি মুখে তাকে ক্ষমা করে দেন। আপনি বলেন, তুমি আমার ভাই, আল্লাহ আমাদের ভালোবাসা দান করুন এবং তার সন্তুষ্টি অর্জনে আমাদের সাহায্য করুন।
ক্ষমাশীলতার এই গুণ আপনাকে জান্নাতের পথে আরও শক্তি যোগায়। ৬ নম্বর, আল্লাহর প্রতি গভীর বিশ্বাস। আপনি জীবনের প্রতিটি সংকটে আল্লাহর উপর নির্ভর করতেন। একবার আপনার জীবনে এক বড় বিপদ নেমে আসে, আপনি তখন খুবই অসহায় অবস্থায় পড়েছিলেন, কিন্তু তখনও আপনি আল্লাহর উপর ভরসা রাখতেন, কখনো ভুল করেননি। আপনি জানতেন আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেয় না। আপনার ধৈর্য ও তাওয়াক্কুলের জন্য আল্লাহ আপনার জন্য এই বিপদ থেকে উত্তরণের পথ সৃষ্টি করেন। এভাবে আল্লাহর উপর নির্ভরতা ও গভীর বিশ্বাস জান্নাতের পথে আপনাকে আরেক ধাপ এগিয়ে দেয়। ৭ নম্বর, পাপ থেকে বিরত থাকা। আপনি সর্বদা পাপ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন। আপনি এমন কোনো কাজে লিপ্ত হতেন না যা আল্লাহর অসন্তুষ্টি আনতে পারে। একবার গ্রামের কিছু যুবক আপনাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আপনি তাদের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন। আপনি জানতেন ক্ষণিকের এই দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু পরকালের জীবন স্থায়ী। তাই কোনো ধরনের পাপে নিজেকে জড়ানো থেকে বিরত থাকতে আপনি সর্বদা সতর্ক থাকতেন। পাপ থেকে দূরে থাকা আপনার জন্য জান্নাতের পথে আরেকটি সফল পদক্ষেপ ছিল। এই ৭টি গুণের মাধ্যমে আপনি আপনার জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতেন। জান্নাতের পথ কঠিন হলেও সেই পথে পা বাড়ানো সম্ভব, যদি আমরা আল্লাহর পথে নিজেদের উৎসর্গ করতে পারি।